হাসান ভাই 1 লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হইতেছে, যারাই তাকে সাপোর্ট করছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ লোকটা অনেক কষ্ট করে আপনাদের জন্য। দেখেনি তো একটা পিসি যে বানায়, বাংলাদেশের মধ্যে একমাত্র এমন একটা চ্যানেল, মানে চ্যানেল অনেক আছে, একমাত্র এমন চ্যানেল যেখানে কিনা আপনাদেরকে সকল রকম সকল কি বলে এটাকে সুবিধা দেয়, এমনকি আপনাদের একটা নির্দিষ্ট একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বলে দেয় যে এখানে আসলে আপনার পাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এই ভদ্রলোককে আপনারা সবাই চিনেন, ইমরান ইমরান, আর ইনি হলো আমার খুব কাছের একজন মানুষ, ইমরান ভাই। আজকে চলে এসেছে ওনার সম্ভবত কি বন্ধু, ওনার এক ছোট ভাই ল্যাংটা কালের বন্ধু, ওনারে নিয়ে চলে আসছে একটা পিসি বানাইতে। আর ইমরান ভাই আমার পাশে আসলে তো ভিডিও করতে হবে, কারণ এই মেমোরিগুলো হয়তো যখন আমরা বুড়ো হয়ে যাবো, দাড়ি বড় বড় হয়ে যাবে, তখন এইগুলা মনে করব আর আনন্দ পাবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক মিল আসলে, দুজনের ভিতরে অনেক মিল আছে। তো পিসিটা বানাবে আজকে ইমরান ভাই নিজে, আমাকে বানাতে দিবে না, উনি নিজে বানিয়ে দিবে ওনার ছোট ভাইকে। আপনারা দেখতে থাকেন মোটামুটি অন্য কিছু ধর্ম, আর ভাই তো এক্সপার্ট, না তার কাছে আসলে দেখবেন সে খুব দ্রুত যে কোনো কাজ করে ফেলে, আর আমি হচ্ছে ছোটখাটো মানুষ। আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এটা সবাই কিন্তু আমার সাবস্ক্রাইবার, এখানে মোটামুটি প্রায় 6-7 জন আছে, সবাই পিসি নিচ্ছে। আপনাদেরকে যে ভিডিওর মধ্যে বলি যে আমি সবসময় ভিডিও করতে পারি না, কারণ হলো প্রচুর ব্যস্ত থাকি। অনেকে কমেন্টসে বলেন যে আসলে আপনারা আসতে চান কোন সময়, আসলে ফ্রি টাইম পাবো। আসলে আমার ফ্রি বলতে তেমন কোনো সময় নাই, তবে আপনারা আসলে আমি চেষ্টা করি, 100% ট্রাই করি আপনাদেরকে আমার বেস্টটা দেওয়ার জন্য। তো মোটামুটি এই পিসিটা 50,000 টাকার মধ্যে একটা বাজেট মানে ফ্রেন্ডলি এবং ভালো মানের পিসি। এই পিসিটা কী কী দিয়ে আমরা বিল করতেছি সব কিছু আপনাদেরকে খুব শর্ট টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করব। আর প্লিজ 1 লাখ সাবস্ক্রাইবার হতে আমার আর অল্প বাকি আছে, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সে হ্যাঁ ইমরান ভাই দোয়া থাকলে অবশ্যই হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদেরকে আমি একটু দেখাতে চাই এখানে ইমরান ভাই কী কী দিয়ে পিসিটা বিল করতেছে। তো ভিউয়ার্স প্রথমে যদি বলি ক্যাচিং এর কথাটা, এটা ম্যাক্স গ্রিনের একটা ক্যাচিং, অল্প দামের মধ্যে এই বাজেটের ক্যাচিং আসলে পাওয়া মুশকিল। এটা RGB, এই যে স্টিকটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা টোটালি একটা RGB, এবং এই পিছনে একটা RGB ফ্যানও আছে ইমরান ভাই। এটা কিন্তু ফ্যান আছে, আমরা ভাবছিলাম নাই, ঠিক আছে, একটা সিঙ্গেল কালার ফ্যান দেওয়া আছে, এবং মোটামুটি বাজেটের মধ্যে এটা কিন্তু ভালো মানের একটা ক্যাচিং, এবং এটার গেমিং ক্যাচিং আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে একটু নয়েজ আছে ফ্রেন্ডস, আপনারা একটু আমাকে সরি ক্ষমা করবেন, অনেক নয়েজ কারণ অনেক মানুষ। তো এখানে প্রসেসরটা ইমরান ভাই চয়েস করে দিছে হলো 3400G, যেটা রাইজেন 5 এর 3400G, এটা খুব পপুলার একটি প্রসেসর, ভেগা 11 গ্রাফিক সহ 4 কোর এবং 8 থ্রেডের একটি প্রসেসর, যেটা বেস স্পিড 3.7 থেকে 4.7 GHz পর্যন্ত, এবং মাদারবোর্ডটা হলো B450MS2H, গিগাবাইটের 3 ইয়ার্স ওয়ারেন্টির একটা মাদারবোর্ড, যেটাতে M.2 স্লট সহ প্রায় সবগুলো স্লটই আপনারা পেয়ে যান। ইমরান ভাই মাদারবোর্ডটা একটু যদি দেখাইতেন কাছ থেকে, আমার সবগুলো ভিডিওতে মোটামুটি আমি মাদারবোর্ডগুলো দেখিয়ে দিই, মাদারবোর্ডটা খুবই চমৎকার, এবং সত্যি এই মাদারবোর্ডটা দিয়ে আমি অনেকগুলো পিসি বিল করেছি। এর পাশাপাশি যদি আপনাদেরকে র্যামের কথা বলি, তাহলে ইমরান ভাই চুজ করেছে কোরসায়ারের 32 MHz-এর 8 GB একটা র্যাম, 3 বছর ওয়ারেন্টি, স্মার্ট ওয়ারেন্টির যে র্যাম এইটা। আর এর পাশাপাশি উনি M.2 হিসাবে নিয়েছে গিগাবাইটের SSD, যেটা M.2 NVMe 128, না ভাই 128। আর পাওয়ার সাপ্লাই উনি 8 GB একটা পাওয়ার সাপ্লাই নিয়েছে MDS-এর, স্টেপ M1650W-এর যে পাওয়ার সাপ্লাই, এটা দিয়ে মোটামুটি একটা ভালো মানের গেমিং গ্রাফিক্স কার্ড চালানো যাবে, যদিও ভাইয়া এখন গ্রাফিক্স কার্ড নিচ্ছে না, আর ইমরান ভাই নিজে ইউজ করে না। আমি এটার সাথে একটা RX 580 যেটা ইঞ্জিন, খুব সুন্দরভাবে স্মুথলি রান করতে পারি। আচ্ছা ইমরান ভাইয়ের সাবস্ক্রাইবার যারা আছেন এরা ম্যাক্সিমাম জানেন উনি মোবাইল সম্বন্ধে এক্সপার্ট, কিন্তু উনি কম্পিউটার সম্বন্ধেও মোটামুটি PhD করে ফেলছে অলরেডি। না না ভাই, আপনি কাজ করেন, পিসিটা বিল করেন। হ্যাঁ, আমি ততক্ষণে কাস্টমারদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। ভিউয়ার্স যারা নতুন দেখতেছেন আমাকে, ফার্স্ট টাইম দেখতেছেন, তাদেরকে ইনফরমেশন দিয়ে রাখতে চাই, ক্রিয়েটার্স কম্পিউটার মোটামুটি গেমিং আইটেমের জন্য আপনাদের সকল রকম
পণ্য দিয়ে সেবা দিবে। আর আমাদের মোটামুটি এখন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত শোরুম খোলা থাকে, তাই আপনারা এই সময়ের মধ্যে এসে আপনাদের কাঙ্ক্ষিত পিসিটি নিয়ে যেতে পারবেন। আর ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে এই পিসিটার কনফিগারেশন প্রাইস সব কিছু দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নেবেন। হার্ড ডিস্কের কথা যদি বলি, এই পিসিতে আমরা 1 টেরাবাইট তোশিবার একটি হার্ড ডিস্ক ইউজ করতেছি, যেটা আপনার 7200 RPM এর, এবং এটা হলো স্মার্টের একটা প্রোডাক্ট। যেহেতু এটা স্মার্টের প্রোডাক্ট, সেহেতু ওয়ারেন্টি নিয়ে আপনাদের কোনো টেনশনই করতে হবে না। বিলটা আমরা দেখাতে পারবো না ইমরান ভাই, সময় আসলে খুব কম, বিল্ডিংটা আমরা দেখাচ্ছি না। ইমরান ভাইয়ের তৈরি করা পিসিটা আমরা একবার ফাইনালি আপনাদেরকে একটা হালকা একটু রিভিউ দিয়ে দিব। তো পিসিটা রেডি করা হোক। হ্যাঁ, a few moments later to bondura already imran bhai kintu pct assemble kore ekhane ready kore amra already setup shuru kore diyechi, apnara dekhte pacchen setup cholteche kichu kono modhe kaaj shesh hoye jabe। ar ei je catching er je outlook ta apnaderke bolchilam je shamner je rgb ta, eta amra ekhon already apnaderke dekhaacchi, khubi sundor lagche apnara dekhte pacchen bondura, ebong bortomane ei tai kom price er modhe ekta jonopriyo catching। imran bhai ভিডিওটা শেষ করে দিব। হ্যাঁ, তার আগে আমি একটা জিনিস আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই, মানে এখানে আসার আগের অনুভূতি আর এখন পিসি কমপ্লিট যাওয়ার আগের অনুভূতি ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ ভাই, খুব ভালো হয়েছে। আচ্ছা, ও আসলে কথা বলতে পারে না, আমি একটু বলি। ঠিক আছে, ধন্যবাদ, অনেক সুন্দর লাগছে ভাই। আর ইমরান ভাই, আমার আসলে যেই কেসিংটা দিয়েছেন, আমি কেসিং নিয়ে অনেক কনফিউশনে ছিলাম যে আসলে কেসিংটা সুন্দর হবে কি হবে না। কেসিংটা অবশ্য আমি অনলাইনে ছবি দেখছিলাম, দেখার পর ভাবছি পামো কি না, কিন্তু আপনাদের এখানে আসার পর যে পাইছি, আর যখন অন করছি, অন করার পর দেখতে আরও সুন্দর লাগতেছে। এই জন্য আমি কেসিংটা নিয়ে স্পেশালি আমি অনেক হ্যাপি আছি। পিছনের লাইটটা, এটা সম্ভবত বলুন, পিছনের এই লাইটটা আমার কাছে মন চাইতেছে, আমি ওর লাইটটা কিনে নিয়ে যাই। এই লাইটটা আমি চুরি করে নিয়ে যেতে মন চাইতেছে, লাইটটা খুব সুন্দর, মানে অনেক কালারফুল, বারবার শুধু কালার চেঞ্জ হয়, ভালো লাগে দেখতে। আচ্ছা, ভিউয়ার্স, আপনার নতুন ভিডিও কতদিন পর পাইবো? অনেকদিন যাবত ভিডিও দিতেছেন না। ভিডিও ইনশাআল্লাহ 2 মাস যাবত দিতেছি না, তো আরো 2 মাস। তো ভিউয়ার্স, ভিডিওটা লম্বা করতেছি না, আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের কোম্পানির মানে প্রতিষ্ঠানের ক্রিয়েটার্স কম্পিউটারের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সব দিয়ে রাখবো। আর একটা জিনিস, আমরা ডিটেলসে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসও দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন, সেখানে আপনারা সব প্রোডাক্টের প্রাইস পেয়ে যাবেন। আর পিসিটি ইমরান ভাইয়ের কাছে হস্তান্তর করে দেবো এখন। ইমরান ভাই ভালো থাকবেন। আর একটা কথা, হাসান ভাই 1 লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হইতেছে, যারাই তাকে সাপোর্ট করছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ লোকটা অনেক কষ্ট করে আপনাদের জন্য। দেখেনি তো একটা পিসি যে বানায়, বাংলাদেশের মধ্যে একমাত্র এমন একটা চ্যানেল, মানে চ্যানেল অনেক আছে, একমাত্র এমন চ্যানেল যেখানে কিনা আপনাদেরকে সকল রকম সকল কী বলে এটাকে সুবিধা দেয়, এমনকি আপনাদের একদম নির্দিষ্ট একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বলে দেয় যে এখানে আসলে আপনার পাবেন। তো আমি মনে করি আপনাদের দেখা উচিত, অন্তত তার চ্যানেলটার সাথে সবসময় থাকা উচিত। আর সে যে ভিডিওগুলো বানায়, ভিডিওগুলো আসলে খুবই কোয়ালিটি, অনেক ব্যস্ত, তবু অনেক ব্যস্ততার মাঝে কিন্তু ভিডিওগুলো বানায়, অনেক কষ্ট করতে হয়, বিষয়টা হচ্ছে এইরকম। তো অবশ্যই হাসান ভাই 1 লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হবে, কংগ্রেচুলেশন। খাওয়ায় অবশ্যই খাওয়াবো, ধন্যবাদ। তো বন্ধুরা চলে যাচ্ছি, হয়তো নতুন কোনো ভিডিও আবার চলে আসবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।